ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা সকলেই জেনে গেছেন যে বহু প্রতীক্ষিত ডিএ মামলা গতকাল সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে, কিন্তু কোর্টের ভিতর আইনজীবী এবং বিচারপতিদের মধ্যে কী কথোপকথন হয়েছে আজ আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে। এছাড়াও আগামী শুনানি কবে নাগাদ হতে পারে তাও কিন্তু এখানে উঠে এসেছে। অবশ্যই দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা হচ্ছে। গত বছর ডিসেম্বর মাসের পর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা নিয়ে মামলার কোনো শুনানি কার্যত হয়নি, শুধু একের পর এক শুনানির দিন ঠিক হয়েছে, প্রতিবারই শুনানি পিছিয়ে গিয়েছে। গত 28 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল আদালতে গরমের ছুটির পরে একেবারে জুলাই মাসে শুনানি হবে। রাজ্য সরকারের কর্মচারীরা তাই গত 2.5 মাস সেই শুনানির অপেক্ষায় বসেছিলেন, কিন্তু অপেক্ষায় সার হলো। আজ সুপ্রিম কোর্টে ফের মহার্গ ভাতার দাবি সংক্রান্ত মামলা পিছিয়ে গেল। শুধু তাই নয়, জুলাই আগস্ট মাসে এই মামলার শুনানির আশা নেই বলেও ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলিও মনে করছে সুপ্রিম কোর্টের গতি প্রকৃতি দেখে অক্টোবরের শেষের আগে শুনানির সম্ভাবনা নেই। এত দেরির ফলে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মীদের মধ্যে মামলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে বলেও সংগঠনের নেতারা মেনে নিয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিতালের বেঞ্চে ডিএ মামলার শুনানি ছিল। শুনানির তালিকায় এটিই ছিল শেষ মামলা। বেলা 2:30 নাগাদ মামলাটি শুনানির জন্য আসে, কিন্তু বিচারপতিরা জানিয়ে দেয় রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবি সবিস্তারে বিবেচনা করা দরকার, সেই বিস্তারিত শুনানির জন্য সময় দরকার, তাই পরে শুনানি হবে। শুনানি না হলেও আজ রাজ্য সরকারের তরফ থেকে ফের কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর দাবি জোরালো বিরোধিতা করা হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য প্রশাসনকে বাধ্য করতে পারে না। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা কেন্দ্রীয় সরকারের নীতি অনুসরণ করবে না, তাহলে কেন্দ্র যা করছে তা করতে রাজ্যকে কীভাবে বাধ্য করা যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর ফারাক এখন 36%। অভিষেক মনু সিংভি জানিয়েছেন, রাজ্যের 3,19,759 কর্মীকে দাবি মতন বকেয়া দিতে গেলে রাজ্যের ঘাড়ে 41,000 কোটি টাকার বোঝা চাপবে। বিচারপতিরা জানিয়ে দেন এ বিষয়ে সবিস্তারে শুনানি হবে, তবে কবে ফের শুনানি হবে তা স্পষ্ট করে বলা হয়নি। বিচারপতিরা জানান মামলা নিজের নিয়মে শুনানির জন্য আসবে। আজ কর্মচারী সংগঠনের আইনজীবী রৌফ রহিম বলেছেন, সরকারি কর্মীরা অসুবিধার মধ্যে রয়েছেন। বিচারপতিরা প্রশ্ন করেন কি অসুবিধা। রহিম বলেন, অন্তত এবছর যেন শুনানি হয়। বিচারপতি রায় বলেন, আপনারা দিন ঠিক করুন, বছর আমরা ঠিক করব। গত বছর 5ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে মহার্গ ভাতার দাবি নিয়ে শুনানি হয়েছিল, তারপর 14ই ডিসেম্বর, চলতি বছরের 16ই জানুয়ারি, 13ই মার্চ, 21শে মার্চ, 11ই এপ্রিল, 28শে এপ্রিল মামলা উঠলেও বাস্তবে কোনো শুনানি হয়নি। শুধু তারিখের পর তারিখ ঠিক হয়েছে। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের বক্তব্য, অস্বীকার করতে পারি না যে কর্মী পেনশনভোগীদের মামলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, কিন্তু লড়াই ছাড়া পথ নেই। তা সে কোর্টেই হোক আর মাঠে ময়দানে হোক, আমরা আইনি লড়াই থেকে সরব না। সুতরাং দেখলেন যে খুব সুন্দরভাবে এখানে উঠে এসেছে যে কোর্টের ভেতরে কথোপকথন কী হয়েছে আইনজীবী এবং বিচারপতির মধ্যে, এবং সম্ভাব্য দিন যেটা বলা হচ্ছে অক্টোবর মাসে হতে পারে, মানে অক্টোবরের শেষের দিকে। তবে এখানে জোরালো সওয়াল কিন্তু হয়েছে যে কেন্দ্রীয় নিয়ম মানতে চাইছে না রাজ্য, তাহলে কী করে রাজ্যকে বাধ্য করা যায়। এবারে দেখতে হবে যে কী হয়, রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যায় না বিপক্ষে যায়, তার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।